আমার নাম রিফাত। রিফাত কোন ক্লাসে পড়ো? আমি ফয়েপুরি। রাত কেমন আছো? ভালোই আছি। আরে আনন্দ লাগতেছে, অনেক আনন্দ লাগতেছে, অনেক অনেক। এপিসি দিয়ে কি করবা? আমি ইউটিউবিং করুম, ফ্রিল্যান্সিং করার ইচ্ছা আছে, টুকটাক গেমিং। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, হাসান ব্লগস এর আরো একটা স্পেশাল পিসির ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আর আজকের পিসির বাজেট কত? অনলি 38,000 টাকা। কিন্তু ভিডিও শুরু করার আগে একটা মজার বিষয় বলি, আপনার যে প্রসেসর দিয়ে আজকের পিসিটা বিল করতেছে, সেই প্রসেসরের মডেল নাম্বার হচ্ছে 10100, তার মানে হচ্ছে 10100, সংক্ষেপে যদি বলি 10100। এই প্রসেসরের বর্তমান যে প্রাইস আছে, যদি ওয়েবসাইটটা ভিজিট করেন আপনারা দেখবেন প্রাইসটা আর মডেলটা সেম, মডেল নাম্বার 10100, প্রাইসও 10100। খুব মজা হতো যদি প্রত্যেকটা প্রসেসরের এরকম মডেলের সাথে দামটাও সেম হতো। সবচেয়ে বেশি ভালো হতো যদি 5600 জির প্রাইসটাও এরকম হতো, 5600। তো বিষয়টা হচ্ছে যে প্রসেসরটা i3, এবং এই প্রসেসরটা দিয়ে যার জন্য পিসি বিল করতেছি, রাহাত এবং রিফাত দুই ভাই আছে সাথে, ওদের সাথে একটু কথা বলবো কি জন্য ওরা পিসি বিল করতেছে আর কি করবে এই পিসি দিয়ে, সব কিছু আজকের ভিডিওতে থাকবে। আর ভিডিও শুরু করার আগে একটা কথা অবশ্যই বলবো, আমাদের এই রেগুলার যে ভিডিওগুলো আমরা পিসির ভিডিওগুলো আপলোড করি, এগুলো যারা চান যে আমরা প্রত্যেক দিনই যেন পিসির ভিডিও দিই, অবশ্যই ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাপোর্ট দেন। আপনারা যদি বেশি ভিডিও চান আমি বেশি ভিডিও দিব, আর এই ভিডিওগুলো দেওয়া একমাত্র আপনাদের জন্য, যাতে করে বাসায় বসে থাকলেও একটা আইডিয়া যেন নিতে পারেন যে এই মুহূর্তে মার্কেটে কোন প্রোডাক্টের প্রাইসটা কীরকম চলতেছে। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করে ফেলি। কি নাম তোমার? আমার নাম রিফাত। রিফাত কোন ক্লাসে পড়ো? আমি ফোরে পড়ি। ফোরে? আচ্ছা, স্কুলের নাম কি? আমার স্কুলের নাম হলো সুজলাম মোড়ের সরকারি প্রাথমিক বিদ্যালয়। ওকে, পিসি টাকা তোমার না ভাইয়ার? ভাই তোমাকে চালাতে দিবে না? আমি জানি না। এবার একটু ভাইয়ের সাথে কথা বলি। কি নাম? রাহাত। রাহাত কেমন আছো ভাইয়া? ভালোই আছি। আর আনন্দ লাগতেছে, অনেক আনন্দ লাগতেছে, অনেক অনেক। পিসি দিয়ে কি করবা? আমি ইউটিউবিং করুম, ফ্রিল্যান্সিং করার ইচ্ছা আছে, টুকটাক গেমিং। টুকটাক গেমিং সব কিছু করবা? কত টাকা দিয়ে বানাইলা? 38,000 টাকা। 38,000 টাকা কিনে দিল কে? বাবা। বাবা, তাহলে বাবার একটা থ্যাঙ্কস দিতে হবে না? অবশ্যই অবশ্যই। এটা কি এখানে দিবা না বাসায় গিয়ে দিবা? এদিকে দিন বাবা। বাবা আশেপাশে আছে? দেখো তো খুঁজে পাও। ওই আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই যে পিসি বানা দিয়েছেন এই জন্য থ্যাঙ্ক দিচ্ছি আপনারে। থ্যাংক ইউ। ওকে, সো আমি একটা কথা বলি, ওরা এখনো ছোট, মাত্র কাজ শিখবে, মানে যেটাই বলুক সব কিছু শিখবে, প্রফেশনাল না, ইউটিউবিং শিখবে, গ্রাফিক্সের কাজ শিখবে, ফ্রিল্যান্সিং শিখবে। সো সব শেখার জন্য যদি বলি 35,000 থেকে 40,000 টাকার মধ্যে আসলে আপনারা যদি পিসি বিল করার কথা ভাবেন, এই i3 10th gen অথবা i5 10th gen এগুলো দিয়ে কিন্তু আপনি করা পসিবল। এর থেকে বেশি দামি কিছু দরকার নাই। যখন এক্সপার্ট হয়ে যাবে ইউজার, যারা পিসি বিল করতেছে, যখন এক্সপার্ট বা প্রফেশনাল হবে তখন আরও দামি পিসি বিল করা যাবে। সো এটা নিয়ে মন খারাপ করার কিছু নাই যে আমার পিসিটা কেন 35,000 টাকার, আমার পিসিটা কেন 40,000 টাকার, 1,00,000 টাকা দিয়ে তো মানুষ পিসি বানাচ্ছে না। আমার কাজের জন্য আমার যতটুকু দরকার ততটুকু আমি বিল করব, অযথা অপচয় যেন আমার না হয়। আমাদের আজকের পিসিটা আমরা বিল করেছি ওনার জন্য, বড় ভাইয়ের নাম হচ্ছে রাহাত আর ছোটো জনের নাম রিফাত, দুজনের জন্য আমাদের পক্ষ থেকে স্পেশালি অনেক থ্যাঙ্কস, এবং দোয়া রইল যেন ওনার যে উদ্দেশ্যে পিসি বিল করতেছে সেটা যেন করতে পারে। আজকের পিসিতে এই প্রসেসরটা থাকবে 10100, 4 core 8 threaded প্রসেসর, যে প্রসেসরের বেস ক্লক স্পিড 3.6, আপ টু স্পিড দিতে পারে 4.3 GHz, এবং 6 MB ক্যাশের একটা প্রসেসর আমাদের এই প্রসেসরটা থাকবে আজকের বিল্ডে। পাশাপাশি সবগুলো কম্পোনেন্টের আইডিয়া আপনাদেরকে দিচ্ছি, তবে বলে নেই একটা মনিটর সহ কমপ্লিট পিসি আপনারা যদি একেবারে আপডেট প্রসেসর দিয়ে বানাতে চান, যারা বাজেট কমের কারণে 3rd gen 4th gen 5th gen 7th gen দিয়ে পিসি বিল করাতে পারবেন, আপনাদেরকে বলবো আপনারা এই i3 10th gen দিয়ে একটা বিল করেন, পিসিটাকে অনেক দূর পর্যন্ত আপগ্রেড করতে পারেন এবং 3 ইয়ার্স পর্যন্ত আপনারা ওয়ারেন্টি পাবেন। আমাদের এই বিলের সাথে মাদারবোর্ড দেওয়া হচ্ছে গিগাবাইটের H410M H ভার্সন 3, এটা DDR4-এর র্যাম। এই মাদারবোর্ডে যে র্যামটা লাগানো যাবে সর্বনিম্ন বাস স্পিড আপনারা সেখানে দিতে পারবেন 2666 MHz, এটা যদি DDR4 র্যাম হয় তাহলে এর মিনিমাম বাস স্পিড থাকবে 2666 MHz, যেখানে আপনি ব্যাকডেটেড পিসি বানালে আপনারা র্যাম ইউজ করতে পারবেন সর্বোচ্চ 1600 MHz অথবা 1333 MHz। সো আপগ্রেড প্রোডাক্ট নিলে আপনার সব কিছুই আপগ্রেড ব্যবহার করতে পারবেন। বিল্ডের সাথে র্যাম ইউজ করা হচ্ছে একটা XLR8 PNY 9 RGB 8 GB 3200 MHz, এই র্যামটা থাকবে। আর বিল্ডে যেহেতু বাজেট আমাদের 38,000 টাকা, সো একটা র্যাম, আর যদি আপনি বাজেট বাড়ান তাহলে দুইটা র্যাম ইউজ করলে আমার মনে হয় পারফরমেন্স আরও বেটার পাবেন। এখানে SSD যেটা দেখতে পাচ্ছি কিংসম্যানের 256 NVMe M.2 দেওয়া হচ্ছে উইথ হিট সিং, এবং 4 ইয়ার্সের ওয়ারেন্টি থাকবে, ইনস্ট্যান্ট ওয়ারেন্টি পাওয়া যাবে এই SSDটা যদি কখনো ওয়ারেন্টিতে আসে। আমাদের এই বিল্ডের সাথে কিন্তু একটা মনিটর আছে ডেলের 19 ইঞ্চি, এই মনিটরটার প্রাইস কিন্তু একটা সময় অনেক বেশি হয়ে গিয়েছিল, আগে অনেক কম ছিল, বর্তমানে একটু কমছে,
সো আপনারা যারা মনিটর বেড়ে গেছে বা প্রসেসরের দাম বেড়ে গেছে জন্য পিসি বিল করা বাদ দিয়ে দিয়েছিলেন বা গ্রাফিক্স কার্ডের দাম বেড়ে যাওয়ার কারণে পিসি বানানো বন্ধ রাখছিলেন, এখন একটু খোঁজখবর নেন, প্রাইস কিন্তু অনেক কিছুরই কমে গেছে। আর এই বিলের সাথে একটা 4-in-1 কম্বো আছে আইমাইসের, যেটা গেমিং কম্বো, যেখানে কীবোর্ড মাউস এবং হেডফোন থাকে, আর জিবি একটা মাউস প্যাড সহ থাকে। আমি একটু আজকের ভিডিওতে হালকা টাচ আপ দিয়ে দিই। এইটা ছাড়াও কিন্তু আমাদের কাছে আরও কিছু কম্বো প্যাক আছে 4-in-1-এর। দেখেন এখানে আছে গেম ডিয়াসের একটা, পাশাপাশি আরও কয়েকটা আছে, যেমন ফ্যানটেকের একটা আছে P51। এগুলোর কোয়ালিটি এতদিন যেটা আপনারা আমার ভিডিওতে দেখছেন বেশিরভাগ, এই যে আইমাইস, এটার থেকে কিন্তু বেটার, প্রাইসও একটু বেশি, দাম বেশি হলে তো প্রোডাক্টও ভালো হবে। তো যারা একটু ভালো কম্বো নিতে চান তারা যোগাযোগ করেন, আমাদের কাছে অ্যাভেলেবল আছে। আর এই বিলের সাথে যে কম্পিউটার কেসটা আমরা ইউজ করেছি, ভেলুটপের VT651A, খুবই সুন্দর একটা কেসিং, সামনে তিনটা পিছনে একটা, মোট চারটা ফ্যান থাকে এবং সেই ফ্যানগুলোতে লাইট চলবে, দেখতে খুব সুন্দর লাগবে। সাইডে অ্যাক্রিলিক দেওয়া আছে এবং উপরে কিন্তু এয়ারফ্লোর জন্য মোটামুটি অনেকটা জায়গা আছে যেখানে আপনার ইজিলি এয়ার ফ্লো হবে, আর সামনে ফুল মেশ। সো মোটামুটি এই হচ্ছে আমাদের 38,000 টাকার পিসি কম্পোনেন্ট। সবগুলো প্রোডাক্টের প্রাইস স্ক্রিনে দেওয়া আছে, এখান থেকে আইডিয়া নিয়ে নেন, ওয়েবসাইটে ভিজিট করেন, ক্রিয়েটার্সের, সেখানে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের আপডেট প্রাইস দেওয়া আছে। আর মঙ্গলবার ছাড়া যে কোনো দিন আমাদের মার্কেটটা খোলা থাকে, তবে শুধুমাত্র এই রমজান মাসে মঙ্গলবারও মার্কেট খোলা আছে, সকাল 10টা থেকে রাত 8টার মধ্যে চলে আসেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।